কখনো রোমান্ত নিয়ে যায়নি মানে করতে তার বিভিন্ন জায়গায় কেমন লাগছে ভগবানের দৌলতে যাচ্ছে ওরা ভগবানের নয় সার্ভের চাকর ভগবানের চাকর এরা আমি ওর সাহায্যে যাচ্ছিলাম ভগবানের সাহায্য ওরা শুধুমাত্র ভগবানের চাকর হয়ে যাচ্ছে ঠিক আছে বাবা আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে তো আপনি ভীষণ রেগে গেছেন সত্যি রানুদি তো আপনাকে বলে রাখি যে ভগবানের চাকর বলে কিছু হয় না ঠিক আছে আমরা সবাই বললাম ভগবানের সন্তান ভগবান কিন্তু কোনো মানুষকে চাকর মনে করেন না ভগবান কিন্তু প্রত্যেকটা মানুষকে তার সন্তান মনে করেন আপনার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি কেমন প্রকৃতির মানুষ আমরা সবাই দেখতেই পাচ্ছি যে আপনার গানে মুগ্ধ হয়ে এত কোটি কোটি মানুষ যেমন আপনাকে এত ভালোবাসা দিচ্ছে এত ভালো ভালো অফার পাচ্ছেন আপনি গানের তারপরে আপনি যদি এরকমভাবে রিপোর্টারদের সাথে ইন্টারভিউ দেন তাহলে কিন্তু আপনার প্রতি সবার ধারণা অত্যন্ত খারাপ হবে এবং সত্যি কথা বলতে আমি ইউটিউবে প্রত্যেকটা ভিডিও আপনার দেখেছি সেই প্রত্যেকটা ভিডিওর মধ্যে এক সেকেন্ডের জন্য আপনি কিন্তু অতীন্দ্র নামক ছেলেটির জন্য কখনো বলেননি কোনো কৃতজ্ঞতা স্বীকার করেননি সময় নিজেকে বড় করে তুলেছেন কিন্তু একটুও কিন্তু কখনও কৃতজ্ঞতা স্বীকার করেননি অতীন্দ্রর জন্য কারণ ওই ছেলেটি ওর মতো অত ভালো মনের মানুষ আপনার পাশে সেদিনকে এসেছিল বলে এবং আপনার ভিডিওটি সেদিনকে পোস্ট করেছিল বলে আপনি আজকে কোটি কোটি মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছেন আর তাকেই তার জন্য কোনো কৃতজ্ঞতা স্বীকার করলেন না তাকে যে ভগবানের চাকর তারপর আপনার গানে ভালোবেসে আপনাকে কিছু মানুষ জড়িয়ে ধরলো বলে আপনার এত গন্ধ লাগলো আপনার এত অস্বস্তি লাগলো কিছুদিন আগের কথা মনে করুন তো আপনি যে আপনি কেমন ছিলেন তখন যদি আপনার গায়ে গন্ধ ভেবে যদি অতীন্দ্র যদি এই ভিডিওটি না করতো তাহলে আপনার কি হতো একটু অতীতটাকেও ভাববেন ঠিক আছে আর সব থেকে বড় কথা আপনি যে এত অহংকার দেখাচ্ছেন এত অ্যাটিটিউড দেখাচ্ছেন একটা জিনিস মাথায় রাখবেন আমি আপনার থেকে অনেক ছোট কিন্তু তাও আমি আপনাকে একটা কথা বলতে চাই যে একটি ফুল যেমন সুন্দরভাবে ফুটে ওঠে তার সুগন্ধ ছড়ায় তেমনি সেই ফুলটি ঝরে যেতেও কিন্তু বেশি সময় লাগে না আপনাকে যেমন আজকে কোটি কোটি মানুষ এত ভালোবাসছে এত আপনার গানে মুগ্ধ হচ্ছে তেমন আপনার এই ভিডিওগুলি দেখে আপনাকে ঘৃণা করতেও কিন্তু তাদের বেশি সময় লাগবে না কারণ মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু মনুষ্যত্বটাকেই আগে দেখে মানছি আপনার অনেক ট্যালেন্ট অনেক ভালো গান করেন কিন্তু এই ট্যালেন্ট কোথায় ছিল এই ট্যালেন্ট কিন্তু অতীন্দ্র নামক এত ভালো মনের ছেলেটাই কিন্তু আজকে সবার সামনে তুলে ধরলো আজ তো আমার এবং আর পাঁচটা ইয়াং জেনারেশনের এত সুন্দর মানে উনি ইন আমাদেরকে ইন্সপায়ার করলেন আমরাও কোনো এরকম যদি কোনো দিন সুযোগ পাই তো আমরাও করব কিন্তু আপনার কথাবার্তা শুনে তো এবার আমরা দুবার ভাববো যে আদৌ করবো কি করব না কারণ আপনাই এমনই একজন মানুষ আপনি এতটাই মানে অহংকার দেখাচ্ছেন এতটা অ্যাটিটিউড দেখাচ্ছেন এবং আপনার ভিডিওগুলো দেখে সত্যি খুব হার্ট হচ্ছি আমি যে ভিডিওটি নিয়েছি মাদার্স রেসিপি নামক চ্যানেল থেকে সেই ভিডিওটির রিপোর্টার মানে সেই ভদ্রমহিলাটি আপনাকে বলছে আপনার আপনাকে তার বাড়িতে ইনভাইট করছে খাওয়ার জন্য মানে একটা ইনভাইট করছে তো আপনি তাকে বলছেন যে হ্যাঁ যদি সময় পাই দেখি সময় পাই মানে আপনি নিজেকে এত ব্যস্ত মনে করছেন বাহ সাওয়াস সত্যি আপনি অনেক বড় হন অনেক গায়িকা হন অনেক বড় গায়িকা হন এটাই চাইব আর আমার আপনার জন্য শুধু সমবেদনা রইল ভালো থাকবে